जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। মহোপাধ্যায় শ্রীমৎ প্রমথনাথ তর্কভূষণ স্মারক বক্তৃতা। খ্যাতনামা সংস্কৃতজ্ঞ এবং পণ্ডিত মহামহোপাধ্যায় প্রমথনাথ তর্কভূষণ 1865 খ্রিস্টাব্দে 24 পরগনার ভাটপাড়া শহরে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা তারাচরণ তর্করত্ন একজন যশস্বী পণ্ডিত। প্রমথনাথ অল্প বয়সী ধর্মশাস্ত্র, দর্শন, স্মৃতি, নব্যনায় এবং সাংখ্য অধ্যয়ন করেন। এরপর তিনি বেনারসের দ্বারভাঙ্গা পাঠশালাতে অধ্যাপকের পদে যোগ দেন। এখানে তিনি মীমাংসা এবং বেদান্ত অধ্যয়ন করেন। 1898 খ্রিস্টাব্দে প্রমথনাথ কলকাতার সংস্কৃত কলেজের স্মৃতি বিভাগে অধ্যাপকের পদ গ্রহণ করেন। স্বামীজি যখন ফিরে এসেছেন বিদেশ থেকে, স্মৃতি বিভাগ ছাড়াও তিনি অলঙ্কার এবং মীমাংসা বিভাগে অধ্যাপনা করতেন। 1908 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ভাষার স্নাতকোত্তর বিভাগে যোগ দেন এবং কিছুদিন বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। 1923 তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটির কলেজ অফ ওরিয়েন্টাল লার্নিংয়ে অধ্যক্ষ পদ গ্রহণ করেন। 1937 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ শতবার্ষিকী কমিটির পৃষ্ঠপোষকতায় কলিকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সের 10ম অধিবেশনে তিনি অন্যতম সভাপতির আসন অলঙ্কৃত করেন। 1940 খ্রিস্টাব্দে তিনি তিরুপতিতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ওরিয়েন্টাল কনফারেন্সে বৈদিক বিভাগের সভাপতিত্ব করেন। প্রমথনাথ নিয়মিতভাবে ডন সোসাইটি, গীতা সভা, মহাবোধি সোসাইটি এবং থিওজফিক্যাল হলে বেদান্ত, হিন্দু সমাজ, সংস্কৃতি এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে বক্তৃতা করতেন। এ সময় তিনি সংস্কৃত সাহিত্য পরিষদের সভাপতির পদও অলঙ্কৃত করেন। তিনি রামকৃষ্ণ মিশনের সঙ্গেও যুক্ত ছিলেন এবং স্বামী বিবেকানন্দের সঙ্গে তার নিকট সম্পর্ক গড়ে উঠেছিল। ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণন যখন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তখন তিনি প্রমথনাথকে সাম্মানিক ডিলিট উপাধি দেন। প্রমথনাথ সংস্কৃত এবং বাংলা ভাষায় অনেক বই লিখেছেন। তার বহু রচনা উদ্বোধন, বসুমতী এবং বঙ্গবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে তিনি ভাগবত ধর্ম, বৈষ্ণব চিন্তা এবং ভক্তিবাদের প্রতি আকৃষ্ট হন। সমাজের সংস্কার এবং পুনরুজ্জীবনে তিনি সক্রিয়ভাবে উৎসাহী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায় বহু বিষয়ে তার মতামত চাইতেন। 1944 খ্রিস্টাব্দে 22 মে মহামহোপাধ্যায় প্রমথনাথ তর্কভূষণ বেনারসে পরলোক গমন করেন। তার পৌত্র ডক্টর সুকুমার ভট্টাচার্য এবং অধ্যাপক সুমিতা ভট্টাচার্যের অর্থানুকূল্যে এই স্মারক বক্তৃতা আয়োজিত। আমি তারা কি এসছেন কি সুকুমার বাবু এবং সুমিতা? ও রে, মানে সুকুমার বাবু চলে গেছেন, আপনি সুমিতা, আপনি তার কে? বড় মেয়ে। বাহ, আপনার দাদু তাহলে ইনি প্রপিতামহ। আপনাদের ওই পরিবারের সকলকে আমি সাদর স্বাগত জানাই এবং আপনারা যারা এসেছেন তাদেরও স্বাগত জানাই। এবং এই
স্মারক বক্তৃতা যিনি দেবেন তিনিও আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, শ্রদ্ধিত মানুষ। তিনি ভারততত্ত্ব গবেষক এবং স্তোত্রকার। তার কথা বিভিন্ন জায়গায় আমরা শুনেছি। তিনি চণ্ডী তত্ত্ব নিয়ে আজকে বলবেন এবং উনি আমাকে বলে দিয়েছেন তার আগে যে আমার সম্বন্ধে বিশেষ কিছু বলার দরকার নেই এবং দরকার না থাকলেও আমি অপারগ, তার কারণ আমি বিশেষ কিছু জানিও না। এইটুকু ছাড়া তার ব্যক্তি জীবনে তিনি কী কী মহত্ত্ব অর্জন করে, আমি মহত্বই বলবো, শ্রেষ্ঠত্ব বলবো না, মহত্ত্ব অর্জন করেছেন আমি জানি না। তিনি একজন সত্যি একটু বিশেষ ধরনের মানুষ, অল্প কথাবার্তা বলে বুঝেছি। আমি তাকে আমার শ্রদ্ধা জানাই, আমার শুভেচ্ছা জানাই। আর তার সহধর্মিনীও এসেছেন, অঞ্জনা মাতাজি, তাকেও আমার বিশেষ শ্রদ্ধা এবং শুভেচ্ছা এবং স্বাগত। আমি শ্রী অজয় ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করব তিনি তার বক্তৃতা শুরু করুন। শ্রী রামকৃষ্ণদেবকে প্রণাম, শ্রী শ্রী মা সারদামণি দেবীকে প্রণাম, স্বামী বিবেকানন্দকে প্রণাম, যার নামে এই হলটি, সেই মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দকে প্রণাম, এই মহিমান্বিত সংস্থার প্রধান স্বামী সুপর্ণানন্দজিকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে সবাইকে নমস্কার ও প্রাক শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করি। যার নামে এই স্মারক বক্তৃতা, বিংশ শতাব্দীর শাস্ত্রজ্ঞ মহাপণ্ডিত গ্রন্থকারগণের মধ্যে তিনি এক উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন, মহামহোপাধ্যায়, প্রমথনাথ, তর্কভূষণ। তার প্রসঙ্গে আপনারা শুনেছেন, সুতরাং আমি কিছু এখানে কথা থাকলেও আমি সে কথার মধ্যে আর প্রবেশ করছি না, মূল আলোচনায় যাচ্ছি। স্বামী বিরজানন্দের লেখা একটি বই আছে, নাম হল পরমার্থ প্রসঙ্গ। পরমার্থ প্রসঙ্গে উনি আধ্যাত্মিক বিভিন্ন জিনিসের সঙ্গে একটা মস্ত বড় কাজ করেছেন, যার জন্য আমরা চিরকৃতজ্ঞ তাঁর কাছে। তিনি সঙ্গ পেয়েছিলেন বিবেকানন্দের, বিবেকানন্দের মুখ থেকে শোনা সাক্ষাৎ কথা কিছু তিনি এই বইটায় উল্লেখ করেছেন। আমি একটি আমি স্বামীজির একটি উক্তিকে সামনে রেখে সেটিকে কেন্দ্র করে আমার নিবেদনটি করব। স্বামীজি বলছেন, পরমেশ্বরের স্বরূপ দেবীভাবে চণ্ডীতে যেরূপ কল্পনা করা হয়েছে সেরূপ পূর্ণ ও সর্বব্যাপকভাবে তাঁর চিন্তা উপাসনা আর কোনো ধর্মগ্রন্থে দেখা যায় না। আমি রিপিট করব কথাটা, কারণ এটা জাস্ট শুনে নেবার কথা না। প্র্যাকটিক্যাল বেদান্তকে যিনি পৃথিবীর কাছে তুলে ধরেছেন, বেদান্তের আদর্শকে যিনি জনজীবনে প্রয়োগের জন্য পন্থা শিখিয়ে দিয়ে গেছেন নিজের জীবন দিয়ে, তিনি যখন একটি গ্রন্থকে, একটি বিশেষ গ্রন্থকে চিহ্নিত করে বলছেন এরূপ পূর্ণ ও সর্বব্যাপকভাবে তাঁর চিন্তা উপাসনা আর কোনো ধর্মগ্রন্থে দেখা যায় না, তাহলে সেই ধর্মগ্রন্থের জায়গাটা কোথায় হলো? এবং যিনি বলছেন তিনি সর্বশাস্ত্র বিশারদ বললেও ভুল ছিল না, স্বামীজির কথা বলছি, আর তিনি নিজেও সত্যদ্রষ্টা ছিলেন, তাকে তাই স্বামীজিকে তাই শুধু বৈদান্তিক লেভেলে আটকে রাখার নয়, স্বামীজি ছিলেন সর্বদর্শী, আজও সেটা বোঝা যাচ্ছে স্বামীজির কথা ভেঙে। সেই স্বামীজি চণ্ডীকে চিহ্নিত করছেন পূর্ণ সর্বব্যাপকভাবে তাঁর চিন্তা উপাসনা আর কোনো ধর্মগ্রন্থে দেখা যায় না। এবার স্বামীজির পরের কথাটায় যাচ্ছি। তাছাড়াও চণ্ডী হতে আমাদের শিক্ষণীয় ও পালনীয় বহু বিষয় আছে,
তাহলে এই কথাটাকে এপিসেন্টার করে, এই কথাটাকে কেন্দ্র করে আমাদের ভাবার জন্য একটা দিকদর্শন পেয়ে গেলাম আমরা। এই একটু উল্টে দেখি তো কি আছে, চারটি স্তোত্র আছে, মহিষাসুর বধের কাহিনী আছে, ওইরকমভাবে দেখলে হবে না। খুব নজর করে ভাবারটা ভাবার, পূর্ণ সর্বব্যাপকভাবে। এবং আমাদের শিক্ষণীয় পালনীয় বহু বিষয় আছে, এই জায়গাটা দিয়ে যদি আমরা তাকাই সত্যি সত্যি দেখতে পাবো। আমি এই যে সময়টুকু পাবো তার মধ্যে চেষ্টা করব মায়ের কৃপায় যদি তুলে ধরতে পারি আমার সামান্য বোধের জায়গা থেকে। এবার আসছে, আমি তাহলে আগের কথাটা আরেকটু আনি। স্বামীজির কথাটাকে তার আরও পঞ্চাশটা বাণীর মতো একটা বাণী হিসেবে যদি রেখে দিয়ে ঠিক আছে ভালো লাগছে বলে রেখে দিই তাহলে এটা ধরা যাবে না। এখানে স্বামীজি চিহ্নিত করছেন একটি বিশেষ শব্দ দিয়ে, যে পূর্ণ সর্বব্যাপকভাবে আর কোনো ধর্মগ্রন্থে দেখা যায় না। উনি গীতার নাম বললেন না কেন? সত্যি সত্যি যদি দেখা যায় এটা তুলনামূলক কথা না, এটা বহু জিনিস থেকে একটা ছেঁকে বেরিয়ে চলে এলে সেটার যদি একটা বিশেষত্ব আমাদের সামনে আসে সেটাকে স্বীকার করার মধ্যে থাকে বীরত্ব, সত্যনিষ্ঠা। স্বামীজি সেইটা করেছেন। আমরা হয়তো ভয় পাবো, আমরা বলবো সব বই ভালো, প্রত্যেকটাই তুমি অনেক কিছু পাবে। উনি বললেন এরকম দেখা যায় না, সেইটা আমরা চেষ্টা করব দেখতে কি দেখা যায় না। তারপরে বলছেন তাছাড়াও, অর্থাৎ আধ্যাত্মিক দৃষ্টির জায়গাটা ছাড়াও লক্ষ্য করবেন, চণ্ডী হতে আমাদের শিক্ষণীয় ও পালনীয় বহু বিষয় আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, একটা জায়গা দিয়ে যে তত্ত্বালোকে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলে না, তত্ত্বালোকে ধর্মীয় যে মূল্যবোধ তার শ্রেষ্ঠ স্বীকৃতির একটা আকর গ্রন্থ চণ্ডী। এবং জীবনে চলার জন্য যে দিকদর্শনগুলো আমাদের লাগবে সেই জায়গাগুলোরও কথা স্বয়ং স্বামী বিবেকানন্দ বলছেন, যে সেই শিক্ষণীয় ও পালনীয় দুটো শব্দকে রাখতে হবে। শিক্ষণীয় হলেই আমরা সবসময় পালনীয় করি না, পালন করি না, শিক্ষায় পেলাম বটে পালনে দেখা যায় আমরা তার থেকে সরে যাচ্ছি। অর্থাৎ দুটো দিককে দেখে এটা তাকাতে হবে। সুতরাং ওই কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচে স্বামীজির আশীর্বাদ নিয়ে আমরা যদি এটাকে একটু তাকাতে চেষ্টা করি আমার মনে হয় অনেকগুলো জিনিস আমাদের সামনে উঠে আসবে যা আমরা সত্যি অন্যত্র খুঁজে পাই না। আমি একটু একটু করে যাই, কোনোটার মধ্যে আমি পুরো ঢুকতে পারবো না, তার অপারগতার কারণটা জানিয়ে রাখছি। আমার নিজের ধারণা হয়েছে স্বামীজির এই লাইনে ভাবনা চিন্তা করে একটু ঢুকে, যে প্রত্যেকটা আসপেক্ট যেটা বলবো তা সেটা এক ঘন্টা দেড় ঘন্টার কথা। অর্থাৎ যে পয়েন্টগুলো আমার তোলার ধরুন 15টা পয়েন্ট, তাহলে 15টার জন্য মিনিমাম 15 ঘন্টা লাগবে, কিন্তু আমি তো তা করতে পারি না। তাই খুব জিস্টে আমি কথাগুলোর মধ্যে যাব। এই কাজটি অসামান্যভাবে এক মহাপুরুষ কলম ধরে করে যাওয়ার চেষ্টা করেছেন, তার নাম ছিল সত্যদেব। তাঁর গুরুদেব বিজয়কৃষ্ণ চট্টোপাধ্যায়ও করেছিলেন, কিন্তু সত্যদেবের যে সাধন সমন সেখানে খুবই বিস্তৃতভাবে জিনিসটা আছে। এখনই আমি যদি সবাইকে বলি সবাই সাধন সমরটা পড়ে বুঝে নেবেন সেটা আমার অন্যায় হবে। সুতরাং আমি সেই দৃষ্টির আলোকে বিবেকানন্দের দিকদর্শনের নিরিখে কিছু কথাকে আনলে আমার মনে হয় তাঁদের প্রতি আমার যথার্থ শ্রদ্ধাটা দেখানো হবে, করার সুযোগ হবে। উপনিষদে আমরা একটা কথা পাই, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত। দেখুন কেউ ঘুমিয়ে থাকলে আমরা ওঠো তারপর জাগো বলি না, তাকে জাগাই, জাগ্রত করি, তারপরে বলি ওঠো। উপনিষদ এখানে বললে উল্টো কথা, ওঠো তারপর জাগো। তাহলে উঠে আমি চোখ ঘুমোতে ঘুমোতে উঠবো তারপর জাগবো? না, উপনিষদের বলার তাৎপর্যটা অনেক গভীরে। উপনিষদ বলছে তুমি যে আইডিয়াজে নিজেকে মেধে ভাবছো আমি সব বুঝে গেছি, কিংবা আমার যা ভাবনা চিন্তা কনসেপশন এটা আমার যথার্থ, এইটা থেকে আগে বেরিয়ে উঠে পড়ো। এইবারে যেই অ্যাওয়ারনেসটা আমি সামনে আনছি যেটা বলছি সেটাকে চিনবার চেষ্টা করো, সেটাই জাগতে চেষ্টা করো। সেই জন্য উত্তিষ্ঠ তো আগে পরে জাগ্রত, ওটা কাব্যের কারণে না। প্রাপ্যবরান নিবোধত, যে যিনি জানেন তার কাছে গিয়ে তার কাছে সমুপস্থিত হয়ে সেই সত্যটা জানো, তার একটা অসামান্য প্রকাশ চণ্ডীতে ঘটেছে। সেই জায়গায় এবার আমি যাচ্ছি।
আমার মনে হয় সেই জায়গায় প্রবেশের আগে একটু যদি মাতৃবন্দনায় একটা স্তোত্রে ঢুকি, আপনাদের কাছে খারাপ লাগবে না। আমরা একটু নমস্তে শরণ্যেটা যাব দুর্গার স্তোত্রে। মহারাজ আপনার পারমিশন নিয়ে আমি একটু স্তোত্রে नमस्ते शरणे शिवे सानुकंपे नमस्ते महायोगिनी ज्ञानरूपे नमस्ते सदानंद नंद स्वरूपे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे नमस्ते महायोगिनी ज्ञान रूपे नमस्ते सदानंद नंद स्वरूपे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बद्धस्य जन्तः तमेका गतिर्देवी निस्तारकर्त्री नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे रणे रणे दारुणे शत्रुमध्ये नले सागरे प्रांतरे राजगे तमेका गतिर्देवी निस्तार हेतुर् नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे नमः चंडिके चंड दौर्दंड लीला समत्खंडिता खंडला शेष भीते तमेका गतिर्विघ्न संदोह हंत्री नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे तमेका जिता राधिता सत्यवादी नमे आजिता क्रोधना क्रोधनिष्ठा इड़ा पिंगला त्वं सुषुम्ना च नाड़ी नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे नमो देवी दुर्गे शिवे भीमनादे सरस्यत्यरुन्धत्तमोघस्वरूपे विभूतिः शचीकालरात्रिः स्वतित्वं नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे शरणं शिशुराणां सिद्धविद्याधराणां मुनिधनजनराणां व्याधिपीडितानां नृपतिगृहगतानां दस्युवीरावृतानां तमसि शरणमेका देवि दुर्गे प्रसीद ॐ চণ্ডীতে মূল চণ্ডীর আগে অনেকগুলো অন্য জিনিস আছে, দেবী সূক্ত, অর্গলা স্তোত্র, কিলক স্তব, দেবী কবচ, প্রত্যেকটার মধ্যে একটা করে সেপারেট মেসেজ আছে। এই যে স্বামীজি বলছেন শিক্ষণীয় ও পালনীয়, এইটা আমরা চিনতে পারবো। তাহলে এখানে একটা কথা বলে রাখি, চণ্ডীর আলোচনা যখন করছি, চণ্ডী নিয়ে বিরাট বড় কাজ সত্যদেব করে গেছেন নত শিরে স্বীকার করার, আরও কয়েকজন করেছেন সেটাও উল্লেখ্য। শ্রী অরবিন্দ মা বলে একটি বই লিখেছিলেন চণ্ডীর মধ্যে। আমার এই গলার একটু অসুবিধার ব্যাপারের জন্য কেউ কিছু মনে করবেন না। মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী তিনটে আসপেক্টে চণ্ডীর যে তিনটে চরিতে বলা হয়েছে, যাব সে কথায়। আমি শ্রী অরবিন্দ সেই তিনটে চরিত্রকে রেখে একটু নিজে বিশ্লেষণী দৃষ্টিতে চণ্ডীর যা চণ্ডীতে যা বলা তার বাইরে কিছু কথা জানিয়েছেন, সেটা এখানে আলোচ্য না। কিন্তু যেহেতু চণ্ডীর কথা বলছি আর অত বড় একজন মহাপুরুষ সেটা নিয়ে কাজ করেছেন, সেই উল্লেখটুকু তাই করলাম। রাসমোহন চক্রবর্তী বলে একজন মহাপণ্ডিত এবং পঞ্চানন তর্করত্ন বলে আরেকজন মহাপণ্ডিত, তিনিও মহামহোপাধ্যায় ছিলেন, এরাও চণ্ডীর ভাষ্য করেছেন। আর রামকৃষ্ণ মিশন থেকে নাতি বৃহৎ
একটি গ্রন্থ আছে চণ্ডীর ব্যাখ্যা, নাগজী ভট্টের ভাষ্য অনুসারে সেটি করেছেন জগদীশ্বরানন্দ। কারোর যদি মূল চণ্ডীটা ভালো করে জানবার জন্য বোঝবার জন্য লাগে তাহলে ওই বইটির মতো দ্বিতীয় বই নেই। এবার আমি চণ্ডীর আরেকটা দিকের কথা বলি। চণ্ডীর মধ্যে সবসময় শক্তিকেন্দ্রিকভাবে কথাটা বলা আছে, শক্তিকেন্দ্রিক, কিন্তু সেই শক্তিকেন্দ্রিকতাটা চৈতন্যধর্মী শক্তিকেন্দ্রিক। আমরা যেমন বেদান্ত দেখি চৈতন্যকেন্দ্রিকভাবে বলা, শক্তি সেখানে অনুষঙ্গে এসে গেছে। হোয়ারেস আমরা চণ্ডীতে দেখতে পাচ্ছি যে একেবারে শক্তিকে সামনে রেখে, কী শক্তি, কেমন শক্তি, চিন্ময়ী শক্তি, সেই শক্তির ও আমি বোধ আছে, সেই শক্তি থেকে যে কথাটা ওঠে সেই কথাটা আমাদের বাক্য হয়ে আসে, তাই সেটাকে আমরা শব্দশক্তি বলি। কিন্তু সেই শব্দশক্তি যেটাকে বহন করে সেটা কিন্তু চৈতন্যাত্মক, সেটা আর শক্তিাত্মক না। সেই চৈতন্যাত্মককে সামনে আনার জন্য যে প্রক্রিয়া স্পন্দন সেটাই হলো শক্তির কার্য। অর্থাৎ তাহলে শক্তির ক্রিয়া হলো চৈতন্যধর্মী, আর চৈতন্যকে প্রধান রেখে যদি বলি তাহলে আমাদের বলতে হয় যে শক্তিটা চৈতন্যেরই শক্তি। কিন্তু চণ্ডীতে চৈতন্যেরই শক্তি কথাটাকে বলছে না, বলছে শক্তির ক্রিয়াটা চৈতন্যাত্মক তাই শক্তি চিন্ময়ী, কিন্তু শক্তি শক্তি, সেই শক্তিকে যদি অখণ্ডভাবে ভাবি তাহলে গুণের প্রকাশ নেই, কারণ গুণটার গুণের প্রকাশের জন্য একটা দ্বিতীয় লাগে। তাই শক্তিকে বলছেন যে অখণ্ড লক্ষণে শক্তিও নির্গুণ, অর্থাৎ সেই প্রকারান্তরে নির্গুণ ব্রহ্মই হলেন। আমি ওই আলোচনায় না ঢুকে শুধু ছুঁয়ে গেলাম এটায়। এই কাজটাকে বড়ভাবে করে গেছেন, তাঁদের নাম না স্মরণ করলে আমাদের পিতৃতর্পণ হয় না, একজন উপেন্দ্রনাথ দাস, একজন মনোরঞ্জন বসু, এই দুজনে অসামান্য, মনোরঞ্জন বসু ইংরেজিতে লিখেছেন, অসামান্যভাবে কাজ করে গেছেন, অসামান্য। আর উপেন্দ্রনাথ দাস যেটি করেছেন সেটা তো বিশ্বভারতী থেকে বেরিয়েছিল, এখান থেকেও প্রকাশিত হয়েছে। এই গ্রন্থগুলোর নাম আমার করার কারণ চণ্ডীর সঙ্গে কেন, এরা জীবন পাঠ করে ওটি তুলে ধরার জন্য কাজ করে গেছেন। সেই জায়গায় যদি আমরা তাঁদের যথাসময়ে সশ্রদ্ধভাবে নাম উচ্চারণ না করি আমাদের কথাগুলো ঠিক ঠিক সশ্রদ্ধ বলা হবে না। যে দর্শনটি চণ্ডী থেকে বেরিয়ে আসে সেটির একটি নাম দেওয়া যায়, কিন্তু চণ্ডীর মধ্যে সে নামটা বলা নেই। সেই নামটি বলেছে কাশ্মীর, কাশ্মীরীয় শৈব দর্শন। কাশ্মীরীয় শৈব দর্শনে আমি চণ্ডীর কথা ঢোকার আগে এগুলো বলে নিচ্ছি, কারণ পরবর্তীকালে যে কথাগুলোয় যাব সেই কথাগুলোর মধ্যে ওগুলো আর তোলার আমি অবকাশ পাব না। এখান থেকে প্রকাশিত হয়েছে দেবদত্ত সেন, দেবদত্ত সেন শর্মার, অসামান্য দেবব্রত সেন শর্মার, তারও আগে বেরিয়েছিল কলকাতা ইউনিভার্সিটি থেকে ডক্টর রামচন্দ্র অধিকারীর প্রত্যভিজ্ঞা দর্শনের উপর বই। দেখা যায় চণ্ডীতে যেটা শেখানোর ব্যাপারটা, চণ্ডী থেকে যে জায়গাটা এক্সট্রাক্ট করে আমরা জ্ঞানের জায়গায় নিয়ে এসে উত্থাপন করব ভাবছি, সেটা ইনারা সূত্রাকারে দর্শনের আকারে মানুষের কাছে প্রকাশ করেছেন। তা আমি চণ্ডীর মধ্যে এবার ঢুকে পড়ছি। চণ্ডীর আগে যে ভাগগুলো আছে সে ভাগগুলোর সম্বন্ধে কিছু না বললে বোধ হয় একটু অন্যায় হবে, সেই জন্য আমি সেই ভাগের একটা একটা করে নাম বলে দু এক কথায় সারি। একটি হলো অর্গলাস্তোত্র। অর্গলাস্তোত্রের যদি মর্মবাণী বলি একটি লাইনে, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি, কর্মণাস্তোত্র। এই যে চারটে লাইন প্রত্যেকটাই দেখুন সকাম, আমার রূপ দাও, আমার জয় দাও, আমার যশ দাও, আমার শত্রু নাশ করো। গভীরে দেখা যায় অর্থটা একেবারে অন্য। আমার মৌলিক রূপটা দাও, সেটা আমার স্বরূপ, যেটা পরিবর্তন হয় না, যেটার কোনো চেঞ্জ নেই, যেটা সব সময় বিদ্যমান একভাবে, তার মানে আমার স্বরূপ বোধে জাগ্রত করা, সেটাই আমার প্রকৃত রূপ। জয় দাও, এই প্রকৃত রূপে যাওয়ার আগে যে মোহ বাসনা ইত্যাদি এসে আমার সামনে এক একটা অসুরের মতো দাঁড়ায়, আমি আর এগোতে পারি না এক পা, আমাকে পিছু টানে, সেগুলোকে জয় করার ক্ষমতা দাও। যশ দাও, এই যে জয়ের মধ্যে দিয়ে যে মৌলিক আমিটা বেরিয়ে আসবে সেই মৌলিক আমির প্রত্যয়টা যেন আমার মধ্যে দিয়ে আমার প্রতিটি ক্রিয়া যেন সেই ব্যঞ্জনাটা থাকে, এই হলো আমার যশ। আর দিশেও জয়, এই যে
ব্যঞ্জনাটায় এই যে শক্তির যশ, মহাশক্তির, আমার নয়, মহাশক্তির যশ আমার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাও যেগুলো বাধা আসবে সেইগুলোকেও দূর করো। প্রথম বাধাটা হলো আদিভৌতিক নিজেকে ধরে, আমার শরীর, আমার মন। পরের বাধাটা হলো আদিভৌতিকভাবে বড়ভাবে পরিবেশ থেকে যে বাধা আসবে সেটাও দূর করো। চণ্ডীতে দেখা যাচ্ছে পরিবেশ থেকে বাধার বিরুদ্ধে লড়াইয়ের কথাও শেখানো আছে, নিজের মধ্যে যে লড়াইটাও শেখানো আছে, নিজের মধ্যে লড়াই থেকে শেখানোর কথা আছে সুরত সমাধির আখ্যানে, সেটা আমি ঢুকব। আর পরিবেশ থেকে যে লড়াই, পরিবেশ থেকে যে বাধা, সেটা লড়াইয়ের জিনিস শেখানো আছে তিনটি চরিতে বিভিন্ন অসুর বধের মাধ্যমে। অসুর বধটা ঘটনা হিসেবে মূর্তি পূজায় যে আমরা দেখি, মূর্তির মধ্যে দিয়ে আমরা যে বিকাশ দেখি সেই হিসেবে বিরাট বড় ব্যাপার, কিন্তু তত্ত্বগতভাবে দেখা যায় ওষুধগুলো সব আমাদের মানব মনের মধ্যে সবসময় লাফালাফি করছে, সেগুলোকে বধের জিনিস শেখানো। তাহলে আমি সে কথায় একটু যাই। সেই কথায় ঢুকতে গিয়ে প্রথমে আসে একেবারে আখ্যানমূলক একটা দিক। এক রাজা, সে রাজার নাম সুরথ। আমি তার কত কতটা রাজ্যের অধিকার ছিল, তার কী কী ঘটনা হয়েছিল তাতে যাব না। তিনি প্রতারিত হলেন তার কর্মচারীদের দ্বারা, যাঁদের তিনি সন্তানের মতো বড় করেছেন, সব সময় তাদের ভালো দেখেছেন, এবং সেই ভালো দেখার মধ্যে রাজকীয় জায়গার থেকেও বেশি ছিল পালনীয় দিকটা। হঠাৎ তিনি দেখলেন ঘটনাক্রমে যে তারা তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বলল, আপনার বিরুদ্ধে আমাদের কিছু করার নেই, আপনি খাবেন পড়বেন সব করবেন কিন্তু প্রশাসনে হাত দেবেন না। মানে পরাজিত বলল না তাকে, কিন্তু তাকে কোণঠাসা করে দিল। ভীষণভাবে তিনি মর্মাহত হলেন। এই ব্যবহার আমি এদের থেকে পেলাম? তিনি কাউকে না জানিয়ে জঙ্গলে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন, আমি এই ঘটনা হয়তো সবার জানা, কিন্তু আমি যে জায়গাটায় যাব সেটা পৌঁছানোর জন্য, এই পৌঁছানোর জন্য এই লিগ এইটা যদি না আনি হবে না। সেখানে গিয়ে দেখলেন আরেকজন মানুষ, তার নাম সমাধি, তিনি একজন বিজনেসম্যান, বৈশ্য, সেও কাতরভাবে ওখানে রয়েছে। বললো, আপনি এখানে দুজনে দুজনকে রিকগনাইজ করতে পারলেন, রাজা এবং বড় ব্যবসায়ী হতেই পারে। বললেন, আপনি এখানে কেন? বললেন, মহারাজ অত্যন্ত একটা দুরবস্থায় আমি পড়েছি। বললো, আমিও তো তাই। এই সেই দুরবস্থার জায়গাটা কি? সুরত বলছেন, আমাকে যাদের আমি সবসময় ভালোভাবে প্রশাসনিক দিক দিয়ে, রাজকীয় দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে ভরণ পোষণ করেছি, আজকে তারা ক্ষমতার লোভে আমাকে বিশ্বাসঘাতকতা করেছে, আমি অত্যন্ত যন্ত্রণায় আছি। কী ধরনের যন্ত্রণা? যে আমার রাজ্য ঠিকভাবে চলছে তো, আমার প্রজারা ঠিকভাবে আছে তো, আমার যা কিছু সাংগঠনিক দিক দিয়ে করা সেগুলো সব ঠিকভাবে রয়েছে তো। তখন সমাধি বলছে, সুরত বলছেন, সুরত এই কথা বললেন, সমাধি বলছেন, ঠিক একরকম না হলেও ব্যাপারটা আমার তাই। কি? আমি বিরাট বড় একটা ব্যবসায় তৈরি করেছিলাম, সেই ব্যবসা চমৎকারভাবে চলছিল, তা আমি আমার পুত্র এবং আমার স্ত্রীর কাছে বললাম, এবারে আমি এটা থেকে একটু অবসর নেব, তোমরা এটা দেখো। তারপর কোনো ক্রমে আমার একটা প্রয়োজন হওয়ায়, তাদের কাছে কিছু সাহায্য চাওয়ায়, তারা আমাকে কৈফিয়ত চাইছে, তোমার কিসের দরকার? না না, এ চলবে না। আমি ভাবতে পারিনি যে আমারই গড়ে তোলা, আমারই সব করা, তাদের হাতে আমি দিয়েছি, তারাই আজকে আমাকে এই কথা শোনাচ্ছে। আমি সহ্য করতে পারিনি এটা। আমি তাই মনের দুঃখে জঙ্গলে চলে এসেছি। বললেন, আশ্চর্য, দুজনের দুঃখের জায়গাটা আলাদা হলেও দুঃখের কেন্দ্রে কিন্তু সেই আমাদের মমত্ব, আমাদের নিজেকে নিয়ে। এটা থেকে বেরোতে পারছি না, আমার তো বোঝা উচিত যে আসলে কোনোটাই আমার নয়, কিন্তু কেন বেরোতে পারছি না? সমাধিও বললেন, সম্রাট, আমিও সেটা বুঝছি, কিন্তু কিছুতেই ভাবতে পারছি না ছেলে কিভাবে আছে, সে ঠিকভাবে আমার সম্পদ রক্ষা করছে কিনা, আমার স্ত্রী কিভাবে আছে, কেন তারা আমাকে এইভাবে প্রবঞ্চনা করলো, তারপরেও তাদের নিয়ে আমার কেন কষ্ট হচ্ছে। বলে, একটা কাজ করা যাক, পাশেই তো মেধস মুনির আশ্রম, ব্রহ্মর্ষি মেধস, তার কাছে গিয়ে আমরা একটু উত্তরটা চাই। এইবার শুরু হলো যে কথা, যে কাহিনী, সেখানে মহিষাসুর নেই, সেখানে শুম্ভ নেই, সেখানে আছি আমরা, সেখানে গৃহীরা আছি, যারা প্রশাসনিক জায়গায় বড় পদে ছিলাম তারা আছি, যারা কারোর জন্য কিছু করে ভাবি সেও প্রতিধানে আমার জন্য কিছু করবে তারা আছি।
নেই খালি ইনারা, কারণ এরা কোনো প্রতিদাসের আশায় আশ্রমিক হননি, এরা এসছেন নিজেদের বিলিয়ে দিতে। কিন্তু বাকিরা তো প্রত্যেকের কিছু প্রত্যাশা নিয়ে আছি, অস্বীকার করার জায়গা নেই, স্বীকার করতেই হবে, এটা কিছু না কিছু আছে। সেই কথাটাই তারা শুনতে পেলেন মেধসের মুখে। আমি মেধসের বলা কথোপকথনের আগে একজন ঋষিকন্যার কথাকে ঢুকে পড়তে চাইছি, এই কারণে যে যে দেবীকে নিয়ে চণ্ডীতে তিন রকম প্রকারে, তিন রকম ধারায় বর্ণনা করা হয়েছে, সেই দেবীর সঙ্গে একাত্মবোধে একটি ঋষিকন্যা কীভাবে আত্মবোধে জাগ্রত হয়েছিলেন সেই প্রেক্ষিতটা না আনলে মেধসের কথার তাৎপর্য আনা যাবে না। তার নাম আমৃণী, তার বাবার নাম অমৃণ, মায়ের নাম অম্ভিনী। বৃহদারণ্যক উপনিষদে একেবারে শেষ দিকে বংশাবলীর জায়গায় দেখানো হচ্ছে বৃহদারণ্যক উপনিষদের মহারিষি যাজ্ঞবল্ক বলছেন, যাজ্ঞবল্ক পরিচয়ে যে তার যে গুরু পরম্পরা তার থেকে তিন কি চার পীঠ আগে, পুরুষ আগে গুরু ছিলেন অমৃণী। তাহলে একটা মস্ত বড় কথা বোঝা গেল যে উপনিষদের এক ঋষি সেই গুরুত্বের জায়গায় ছিলেন, তার নাম অমৃণী। এইবারে ঋগ্বেদের দশম মণ্ডলে 127 সূক্ত, দশম মণ্ডল শুধু না, অনুবাক, দশম অনুবাকেও 127 নম্বর সূত্রে সূক্তে অমৃণী ব্রহ্মজ্ঞানে উদ্ভাসিত হয়ে একটি সূক্ত রচনা বেরিয়ে এসেছিল তার মুখ দিয়ে। সত্যদ্রষ্টাকে তিনি রচনা করেছিলেন বলা যায় না, আমি সেটাও একটুখানি এখানে তুলে ধরব। সেইটার প্রেক্ষিতে বোঝা যাবে মেধসের শিক্ষার জায়গাটা কোথায়, এটাও আপনারা অনেকে শুনে থাকবেন। কিন্তু এখানে আমার একটা বলবার আছে যে তাহলে বুঝতে পারছেন যে ঋষি বলে যাদের আমরা বলি তাদের সর্বাগ্রগণ্য যদি নাম করতে হয় তিনি একটি নারী, তার নাম অমৃণী। কারণ ঋগ্বেদ সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ, এটা হলো সংহিতা অংশে, ঋগ্বেদের স্বীকৃতি দিয়ে তাঁর কথা দশম মণ্ডলে বলা হচ্ছে। যে সূক্তটাকে সামনে রেখে সেই সূক্তে আমরা দেখছি অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, শুদ্ধাদ্বৈতবাদ, অচিন্ত ভেদাভেদবাদ সমস্ত বীজ পাচ্ছি। আমি সে ব্যাখ্যায় ঢুকবো না, পরবর্তীকালে কোনো সময় সুযোগ হলে করব। এবং প্রত্যভিজ্ঞা দর্শনের বাদ, যখন ওটা বুঝলাম মনে হলো এইটা যেন আজকের বার্তা হওয়া উচিত। অর্থাৎ আমাদের যে দর্শনগুলো গড়ে উঠেছে প্রত্যেকটা বীজ আকারে আমি এখন যে সূক্তটা পাঠ করব তার মধ্যে রয়েছে। অহং রুদ্রীভির বসুভিশ্চরামি অহমাদি ত্বয়ি ঋত বিশ্বদেবৈ অহং মিত্রামরুণ ভাবিভূর্মি অহমিন্দ্রাগ্নি অহমশ্বিনো ভা অহং সোমমাহন সং বিভূর্মি অহং তষ্টারমুত পূষণং ভগম অহং দধামি দ্রবিণং ভবিষ্যতে সুপ্রাব্যে যজমানায় সুন্নতে অহং রাষ্ট্রী সঙ্গমনি বসুনাম চিকিতুষী প্রথমায়জ্ঞানাম তাং মা দেবা বদধু পুরুত্রা ভূরিস্থাত্রাং ভূর্যাবেশয়ন্তীম অহমেব স্বয়মিদং বদামি যুষ্টং দেবভিরুতমানুষেবি ইয়ং কাময়ে তং তমুগ্রং তং সুমেধাং ইয়ং কাময়ে তং তমুগ্রং কৃণোমি তং ব্রহ্মাণং তং ঋষিং তং সুমেধাম অহং রুদ্রায় ধনুরাতনোমি ব্রহ্মদ্বিষে শরবে হন্তবাউ অহং জনায় সমদং কৃণোমি অহম দ্যাবা পৃথিবী আবিবেশ। আমি অংশত করলাম। এইবার এর সার কথাটা
স্বামী ওঙ্কারেশ্বরানন্দ চমৎকারভাবে বলেছেন, আমি তার একেবারে মূল কথাটা বলছি, আমি নিজেকে ব্রহ্ম বলে জেনেছি। আবার বলছি, একটি নারী জানাচ্ছেন এটা, বশিষ্ঠ বিশ্বামিত্র ঋভু অষ্টাবক্র চবন নয়, একজন নারী ঋষি। আমি নিজেকে ব্রহ্ম বলে জেনেছি, আমি সকল স্থানেই সর্বত্রই বর্তমান এবং সমস্ত পদার্থে জীবরূপে প্রবেশ করতে পারি, করে আসি। আমি অন্তর্যামী রূপে স্বর্গে ও পৃথিবীতে প্রবেশ করে আছি। আমি সর্বভূতে অবস্থিত আছি এবং মায়া শরীরে সর্বলোককে স্পর্শ করছি। অসঙ্গ উদাসীন কূটস্থ ব্রহ্ম চৈতন্য রূপেও আমি বর্তমান আছি, তথাপি স্বীয় মহিমায় আমি ব্রহ্মাণ্ড হয়ে আছি। এর মধ্যে এই কটা কথার মধ্যে অদ্বৈতবাদ পেলাম, বিশিষ্টাদ্বৈতবাদ পেলাম, শুদ্ধাদ্বৈতবাদ পেলাম, অচিন্ত ভেদাভেদ পেলাম, কি পেলাম প্রত্যেকটা বলে এখানে বলার মতো সময় যেদিন আসবে নিশ্চয়ই বলবো, কিন্তু দেখাতে পারি আমি এটা। আমাকে ওই বলার মধ্যে শঙ্করাচার্যের নাম করতে হবে না, রামানুজাচার্যের নাম করতে হবে না, চৈতন্য মহাপ্রভুর নাম করতে হবে না, মানে এরই মধ্যে কথাগুলো ঢুকে রয়েছে। সুতরাং আমরিণীকে আজকে বিশেষভাবে প্রণাম করে স্মরণ করা উচিত। এটাই ওঙ্কারেশ্বরানন্দের অনুবাদ থেকে পড়লাম। পরের কথায় আমি যাই, মেধসের কাছে গিয়ে তাঁরা যখন প্রণাম করে বললেন, হে ঋষি, আমরা আপনার কাছ থেকে উপদেশ প্রার্থী। কারণ ঋষি জিজ্ঞেস করলেন, যা একটু আগে বললাম সেগুলো তারা বললেন, অর্থাৎ আমি রাজ্য হারিয়েছি, আপনারা আমাকে একটু ক্ষমা করে নেবেন, মাঝে মাঝেই গলায় হচ্ছে ফ্যারিঞ্জাইটিস আছে, একটু হবেই। দেখুন, আমার এরকম রাজ্য হারিয়েছি, আমি জানি যে কোনো জিনিসটাই কারোর নিজের চিরন্তন নয়, কিন্তু কেন আমার ছটফট করছে মন, কেন আমি সবসময় অস্থির হয়ে আছি, রাজ্যটা ঠিক আছে কিনা, সব ঠিকভাবে চলছে কিনা। সমাধিও তাই বলল, আমি জানি আমার বলে কিছু স্থায়ীভাবে নেই, তারপরেও কেন আমার এই সম্পদ নিয়ে, ব্যবসা নিয়ে এত অস্থিরতা, এত কষ্ট। তখন ধিক্কার দিলেন ঋষি, ধিক্কার দিয়ে যেটা বললেন, লোভাত প্রত্যুপকারায় নান্যেতে কিং ন পশ্যামি পশ্যাসি। ব্যাপার হলো, তারা বললেন, দেখো, খুব নির্লিপ্তভাবে ঋষি বোঝালেন, বেশ কিছু পশু আছে, পাখি আছে, তারা দিনের বেলা দেখতে পায়, রাত্রে পায় না। কিছু আছে তারা রাত্রে পায়, দেখতে পায়, দিনের বেলা তারা দেখতে পায় না। আর কিছু আছে তারা দিনেও দেখে, রাত্রেও দেখে। আবার কিছু আছে দিনেও দেখে না, রাত্রেও দেখে না। প্রকারান্তর উনি বোঝালেন, কিছু মানুষ আছে সবসময় শুধু সুখের বিলাসে থাকাটাই তারা চিনতে পারে, মানুষের দুঃখ দুর্দশা, অন্তরের বেদনা, অপরের জন্য অনুভব করা, এসবের তাদের বালাই নেই, খালি আমার নিজের যা হলো তা হলেই হলো। এরা শুধু ওই তথাকথিত দিনে আছে, তারা রাতকে চিনতে পারে না, তারা দুঃখ বেদনা যন্ত্রণা অপরের কষ্ট চিনতে পারে না। আর কিছু আছে তারা এমনভাবে গোড়ার থেকে শুধু দুঃখ যন্ত্রণা বেদনার মধ্যে দিয়ে বেড়ে ওঠে, তাদের কাছে তাই সুখের স্পর্শটা মনে হয় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তারা তাই সেটাকে পায় না। আর কিছু আছে দুটোই দেখতে পায়, তারা বড় কম। উনি প্রকারান্তরে এটাই বোঝালেন, যে সত্য দর্শন করেছে সে সুখকেও চেনে, চেনে দুঃখকেও চেনে। এই যে সুখ দুঃখের জায়গা থেকে চেনার, দুটোকে পেরিয়ে দ্বন্দ্বাতীত বোধে যাওয়া, সেটার কথাই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সমত্তং যোগ উচ্চতে। আর গীতা বলছে, মমত্ব গর্তেতি মহাঅন্ধকারে পতিত হলে সেই যন্ত্রণায় থাকে, তার থেকে উত্থানের জন্য এই মমত্বের জায়গা থেকে তোমায় জাগতে হবে। লক্ষ্য করুন, একটাই বললো সমত্বকে আদর্শ, আরেকটাই বললো মমত্ব থেকে উঠে পড়ার আদর্শ, তাহলে দুটো সমধর্মী। সেইটা আবার অদ্ভুতভাবে দেবী কবচের মধ্যে সুন্দরভাবে ওই ওই লাইনটাকে দিয়ে দেওয়া আছে, যে শিবত্ব হলো সমত্ববোধে জাগরণ, সেইটাই হলো প্রকৃতপক্ষে দেবী কবচ। অর্থাৎ তুমি সমত্বে জাগরণের জন্য নিজেকে নিষ্ঠাবান করো, নিজেকে চেষ্টা করো,
লক্ষ্য করে দেখুন তাহলে, গীতায় যে সমত্বং যোগ উচ্চতে বলে বলা হয়েছে, চণ্ডীতে সেই সমত্বং যোগ উচ্চতে হওয়ার জন্য যে দ্বন্দ্বগুলো আমাদের সামনে আসে, সেই দ্বন্দ্বগুলোকে চিনিয়ে দেওয়ার জন্য, ধরিয়ে দেওয়ার জন্য কতগুলো কাহিনীকে সামনে রেখে বোঝাবার চেষ্টা হয়েছে। তিনটে চরিত্রে তিন রকম কাহিনী, সেই কাহিনীগুলোর একটু না ছুঁয়ে গেলে হবে না। কি সেই কাহিনীর জায়গাটা কি? ঋষি যখন বললেন প্রত্যুপকারায় নন্যেতে কিং না পাশ্বাসী, তুমি দেখলে তোমরা প্রত্যুপকারের জন্য করে, একটা পাখি যখন তার বাচ্চাকে খাওয়ায়, ও বড় হয়ে আমার রিটায়ার্ড লাইফে আমাকে দেখবে বলে খাওয়ায় না। একটা বাঘ যখন তার শাবককে খাওয়ায়, এই বাচ্চাটা বড় হয়ে আমাকে কাশি পুরি ঘুরিয়ে আনবে বলে খাওয়ায় না। কিন্তু তোমরা তাই করো, অস্বীকার করতে পারবে না। তোমাদের যখন পালন করার ব্যাপারটা থাকে, সেই সঙ্গে থাকে। এমনকি আমরা তো দেখি, ছেলে হলে আর মেয়ে হলে কিছুকাল আগেও ছিল দুরকম ভাব হতো মানুষের, যে আমায় দেখবে তো একে, আমি অনেক কিছু হতো, আমি সেই সমালোচনায় ঢুকবো না। কিন্তু ঋষি যে দিকদর্শনটা করিয়েছিলেন সেটাকে ভীষণভাবে আমাদের চেনা দরকার। উনি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, হে রাজা তুমি কেন কষ্ট পাচ্ছ, তুমি পাচ্ছ আমার জিনিসটা চলে গেল, আমার রাজত্ব চলে গেল, তোমার এই মমত্ববোধ। আর সমাধি, তুমি যে ব্যবসা ভালো থাকবে ইত্যাদি সব ঠিক আছে কিনা ভাবছো তা নয়, তোমার জিনিসটা গেল বলে কই অন্যের জন্য তো ভাবনি, কোথায় ছিল তোমার সেইটা, কোথায় ছিল সেই জায়গাটা তোমার সামনে, তোমার মধ্যে সেই মনুষ্যত্ব কোথায় ছিল? এখানে স্বামী সুপর্ণানন্দজি সম্প্রতি একটি অসামান্য প্রবন্ধ লিখেছেন, তার একটা অংশ আমি না পড়লে আমার শান্তি হচ্ছে না। উনি লিখছেন, সাধনার মাধ্যমে প্রবেশই হলো আত্মজ্ঞান অর্জন, এই অবস্থাকে মোক্ষধাম বলে। চণ্ডী মোক্ষধামের জায়গাটা শেখাচ্ছে, মমত্ব থেকে উঠলে তুমি সমত্বে পৌঁছতে পারবে। এটা কোনো মেকানিক্যাল পন্থা না, এটার জন্য একটা জিনিস লাগে। আমি মহারাজ আমি মমত্ব থেকে সমত্বে উঠতে চাই, আমার পথ বলে দিন, আমার তো প্রস্তুতি লাগবে। শঙ্করাচার্য সেই প্রস্তুতির কথা বলেছেন, সেই প্রস্তুতির কথা বলেছেন, বলেছেন বিবেক চূড়ামণিতে চারটি জিনিস লাগে, মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়া। মনুষ্যত্বং মানে কিন্তু মনুষ্য জন্ম বলে অনেকে বলে ফেলেন, আরে যে পড়ছে সে তো মনুষ্য বলেই পড়ছে, সুতরাং মনুষ্যত্বং ক্রাইটেরিয়ানটা ওখানে মানুষ জন্ম না, মনুষ্যত্ব বোধে জাগা। সুপর্ণানন্দজি লিখছেন, ইনি এখানে আছেন, উনি না থাকলেও আমি এটা বলতাম, হাতে নিয়ে এসছি তাই। সাধনার মাধ্যমে প্রবেশই হলো আত্মজ্ঞান অর্জন, এই অবস্থাকে মোক্ষধাম বলে। সুতরাং চতুর্বর্গের অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ, এই সঙ্গে পাশবিক মানুষ, সংস্কৃতিমান মানুষ এবং দৈবী স্তরের মানুষের সংক্ষিপ্ত পরিচয় আছে। এদের সম্যক পরিচয় গীতার ষোড়শ অধ্যায়ে বিস্তৃত করে দেওয়া হয়েছে। দৈবী সম্পদ ২৬টি লিপিবদ্ধ আছে, ২৬টা। সংস্কৃতিমান মানুষ এই ২৬টি সম্পদকে গ্রহণ করে বরণীয় হবেন, তারা অভয় পবিত্র সরল অহিংস সত্যাশ্রয়ী অক্রোধী ত্যাগী দয়াবান অলোভী মৃদু লজ্জাশীল চপলতারহিত তেজস্বী ক্ষমাবান ধৈর্যশীল অতিমানী অর্থাৎ গুরুজনদের কাছেও মান চায় যারা, না হওয়া ইত্যাদির মধ্য দিয়ে বিনয়ী হন এবং সমাজের শুভচিন্তায় রত থাকেন। আর যারা সভ্য মানুষ, দম্ভ দর্প অভিমান ক্রোধ বাক্যে ও ব্যবহারে কর্কশ স্বভাব অজ্ঞান, তারা যে দেহাতিরিক্ত উচ্চতর জীবনে আরোহণ করতে পারে তা জানেন না, এই ছটি মাত্র আসুরি সম্পদ নিয়ে জন্মান, এই যাদের কথা দ্বিতীয়বার বলা হলো। এ দিয়ে সভ্যতার বিস্তার হয়, পতনও ঘটে। সর্বাগ্রে প্রয়োজন মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হওয়া, সেজন্যই উপযুক্ত ২৬টি সম্পদের অবতারণা। এটা খুব বিস্তৃতভাবে আলোচনার জিনিস, সবাই দেশ থেকে দেখে নিতে পারবেন কিংবা মহারাজের কাছ থেকে সংগ্রহ করবেন। আমার মনে হয় এই প্যাসেজটা মুখস্থ করে রাখা উচিত আমরা যারা মনুষ্যত্বকে বড় করে দেখি, মুখস্থ করে রাখা উচিত, তাহলে কী হবে খেয়াও থাকবে। কিন্তু এমনভাবে উনি ওই প্রত্যেকটা গুণের জায়গাকে সামনে এনে রেখেছেন কনজিল্ডভাবে, ভেরি অত্যন্ত লক্ষণীয়। আচ্ছা, মেধস বললেন, জ্ঞানী নাম চেতাংসি দেবী ভগবতী হি সা বলাদা কৃষ্ণ মোহায় মহামায়া প্রয়শতি
तया विसृज्यते विश्वं जगदेत चराचरं सैषा प्रसन्ना वरदा नृणां भवति मुक्तये। जे देखो बाबा, এই যে বললাম, এই যে শুনলে, এটি কিন্তু নিজের দ্বারাই সব আমি করে ফেলব বলে হয় না। কারণ সমস্তর পেছনে যার ক্রিয়াশক্তি কাজ করছে তিনি হলেন পরমা শক্তি। যে চিন্ময় তরঙ্গে সমস্ত জগৎটা চলছে, সেই চিন্ময় তরঙ্গের সঙ্গে যে শক্তি কাজ করছে তারই নাম মহামায়া। এই মহামায়া এবং যে চৈতন্য নিহিত আছে সর্বত্র, দুটি আলাদা নয়। একটি হলো তার নিত্য স্থিতিশীল প্রকাশ, আর শক্তির দিকটা হলো তার নিত্য গতিশীল প্রকাশ। দুটি আলাদা নয়। আমাদের শ্রীরামকৃষ্ণদেব শিখিয়ে গেলেন কি, জল হেলদি দুললেও জল, স্থির থাকলেও জল। অর্থাৎ একই ব্রহ্ম নিজেই স্থিতিশীল প্রকাশে রয়েছেন চৈতন্য হয়ে, তারই মধ্যে গতিশীল প্রকাশে জগতের প্রকাশ। এই জায়গা নিয়ে এখন ব্যাখ্যা করলে চণ্ডী থাকবে না, কিন্তু তবু আমি বলে দিই, এই জিনিসের সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ যে জায়গায় পাওয়া যায়, পাওয়া গেছে, সেটির নাম প্রত্যভিজ্ঞা দর্শন। আমাদের হাতে আর মিনিট 15 আছে, সেই জন্য প্রত্যভিজ্ঞা দর্শনের বক্তব্যে না ঢুকে আমি একটু স্তোত্রেই যাব। শুধু এইটাই বলে দিচ্ছি যে ঋষির যেই বলা যে তোমরা যে নিজেদের প্রত্যয়ে আমরা এক্ষুনি পাল্টে ফেলবো, নিজেদের আমরা বেটার কন্ডিশনে নিয়ে যাবো, পারবে না, তোমরা মহামায়ার শরণাগত হও। তখন বলি কে মহামায়া? এই জানার পেছনে, জানার ভিত্তিতে সুরত কি করলেন, সমাধি কি করলেন, প্রাপবরান নিবোধতা, যে আপনার থেকে আমরা জেনে, তখন ভুলে গেলেন তারা রাজ্যের কথা, ভুলে গেলেন তারা সম্পদের কথা, আবার পরে মনে পড়লো, সেটা তখন না, সেই যে শুনে তাদের অনুরণন, ওইটাই আমরা সব সময় চণ্ডী পাঠ করলে পেতে পারি। কিন্তু সবসময় তো চণ্ডী পাঠ সম্ভব না, সেই জন্য দেখা যাচ্ছে চণ্ডীর মধ্যে তিনটি স্তব আছে, যেই স্তবটার মধ্যে এটা নিহিত আছে, এই বাণীগুলো নিহিত আছে। স্বামীজি যে বলেছেন শিক্ষণীয় ও পালনীয়, এই শিক্ষণীয় ও পালনীয় দিকটা ভীষণভাবে অদ্ভুতভাবে এই স্তোত্রগুলোর মধ্যে রয়েছে, আমি সেই স্তোত্রে ঢুকব। প্রথম কাহিনীটা বলি, সবাই জানেন, আমি ছুঁয়ে যাচ্ছি খালি, নারায়ণ অনন্তশয্যায় শায়িত, তার নাভিমণ্ডল থেকে ব্রহ্মার প্রকাশ ঘটেছে, ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, নারায়ণ পালনকর্তা। এইবারে এই দশায় নারায়ণের শ্রীবিষ্ণুর কর্ণমল থেকে দুটি দৈত্য উৎপন্ন হলো, একটির নাম মধু, একটির নাম কৈটব। তাদের উপাদান কিন্তু তার মানে বিষ্ণুর দেহ, বিষ্ণুর দেহ থেকেই কিন্তু তাদের সৃষ্টি। সুতরাং তাদের, তারা সব একেবারে উৎসে পাচ্ছে স্বয়ং নারায়ণকে, এই বুঝে দেখতে হবে, তাকাতে হবে। অসুর বাইরে থেকে কোথাও আসেনি, এসে দেবদেহ থেকে। এবার তারা যেই দেখলো ব্রহ্মা সৃষ্টিকার্যে রাখার ব্যাপৃত হতে যাচ্ছেন, তারা বলে একে রাখবো না, একে এর সঙ্গে একে হাঁটাও তো, কেন? এখানে অন্য জিনিস লক্ষ্য করার আছে, যে একটা এমন অহং তাদের ধরল যে আমরা ছাড়া আর কেউ এই এই জগৎ ভোগ করতে পারবে না, তামসিক অহং। এটাকে বলা হচ্ছে ব্রহ্মগ্রন্থি। যে আমাদের মধ্যে তিন রকম গ্রন্থি আছে মেনলি, একটা হলো আমার অস্তিত্বটা ছাড়া আর দ্বিতীয় অস্তিত্ব আমি সহ্য করতে পারবো না, এটা হলো তামসিক অহং। আরেকটা হলো রাজসিক অহং, আমার অস্তিত্ব ছাড়া দ্বিতীয় অস্তিত্ব থাকলে সেটা আমার অধীনে থাকবে, এটা রাজসিক অহং। আর সাত্ত্বিক অহং হলো আমার অস্তিত্ব সবই থাক, কোনো আপত্তি নেই, কিন্তু আমার পছন্দের জিনিসগুলো যেন আমার অধিকারে থাকে, ওটাও একটা বড় অহং। এই তিনটে চরিতে, এই তিনটে, একটা ব্রহ্মগ্রন্থি, একটা বিষ্ণুগ্রন্থি, একটা রুদ্রগ্রন্থি বলে বলা হয়েছে। সে বিস্তার অসামান্যভাবে আমি আগে নাম করেছি, ব্রহ্মর্ষি সত্যদেব তিনি করে গেছেন, আমি সেই জন্য তাতে প্রবেশ করছি না। কিন্তু এটা বলার যে তিনটের মধ্যে তিন রকম, কীরকম? একটা, প্রথমে যেটা দেখছে মধুকৈটব, সে আর কাউকে সহ্য করতে পারছে না, আর কারোর অস্তিত্ব তার কাছে সহ্য হচ্ছে না, তাই ব্রহ্মাকেও তারা সরিয়ে দিতে চায়। মজা হলো, ব্রহ্মা তখন বিষ্ণুকে জাগাবার জন্য আশ্রয় নিলেন যার, তিনি কিন্তু ওখানে অদৃশ্য, তিনি নেই, তাহলে তিনি কোথায় আছেন? হৃদয়ের অভ্যন্তরে, ভেতরে। তিনি তখন মহামায়াকে আহ্বান করলেন যে তুমি একে জাগাও, জাগিয়েই অসুর নিধন করো, কারণ জানেন যে বিষ্ণু পারবেন না, কারণ বিষ্ণুর দেহ থেকে এরা তৈরি হয়েছে। সেই স্তোত্রটা একটু করি, একটু ধরবেন।
ॐ त्वं स्वाहा त्वं सदा त्वं हि वषट्कार सरात्मिका सुधा तमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्या विशेषतः तमेव सात्वं सावित्रीत्वं देवी जननी परा तयैव धार्यते सर्वं तयैव तत्सृज्यते जगत् तयैव तत्पाल्यते देवी तमत्स्यन्ते च सर्वदा सृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृते महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्तञ्च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्तमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्तं शान्ति क्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुण्डी परिघायुधा सौम्या सौम्यतराशेष सौम्यभस्तति सुन्दरी परापराणां परमात्मेव परमेश्वरी यच्च किञ्चित् कचिद् वस्तु सदसद्वाखिलात्मिके तस्य सर्वस्य या शक्ति सा त्वं किंस्तु असे तदा ययात्तया जगत्स्रष्टा जगत्पादात्ति यो जगत् सोऽपि निद्रावशं नीतः कस्तांस्ततुमिह शरः विष्णुः शरीरग्राहणम् अहमीशान एव च कारितास्ते यतोतस्तां कस्ततुं शक्तिमान् भवेत् ॐ नमश्चण्डिकायै नमः ॐ এই স্তোত্র করার পর সঙ্গে সঙ্গে কথা বলা খুব কঠিন, তবুও পরিবেশের অদ্ভুত প্রভাবে আমি লিখছি পারছি, অন্যত্র অনেক সময় পারিনি। এই যে স্তবটা যোগনিদ্রা স্তবটা অদ্ভুতভাবে দেখি, যেমন আমি একটু আগে বললাম আমৃণীর যে দেবী সূক্ত তার মধ্যে আমি অদ্বৈত বিশিষ্টাদ্বৈত দ্বৈতাদ্বৈত অচিন্ত ভেদাভেদ ইত্যাদি সবের বীজ পাই, এইটির মধ্যে পাই প্রচ্ছন্নভাবে শাক্ত দর্শনের একেবারে মূল কাঠামোটা। মানে ব্রহ্মা তখন নারায়ণ বিষ্ণুর মধ্যে দেবীকে জাগ্রত করার জন্য তিনি দেবীকে যত রকমভাবে তার ত্বং স্বাহা তুমি সাহা মন্ত্র ত্বং সদা এর মধ্যে একটি বিশেষ লাইন আছে সেটাও আমি বলে নিই, মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতে মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরী। একেবারে পুরো শাক্ত দর্শনটা দেখুন, মহাবিদ্যা অর্থাৎ যে বিদ্যায় আমি আমার মৌলিক আত্মবোধে জাগ্রত হতে পারি, মহামায়া এই বিদ্যা যার কৃপায় আমার মধ্যে প্রকাশিত হতে পারে, যিনি জগৎ পরিচালনা সমস্তটার পেছনে আছেন, যিনি স্বয়ং চৈতন্যময়ী এবং নিজেই শক্তি, মহামেধা যেই বোধে জাগ্রত হলে আমার কাছে সেই মহান প্রকাশটি হতে পারে, সেই মহামেধা তিনিই দেন, মহাস্মৃতিহী আমার যে মৌলিক আত্মবোধ এটা আমি নতুন করে পাই না, এটা আমার ভেতরে আছে, সেই স্মৃতিটা আমার জেগে ওঠে আনফোল্ডেড হয়, সমস্ত গ্লানি সমস্ত বাধা সমস্ত প্রতিবন্ধকতা সরে গিয়ে সেইটি বেরিয়ে আসে, মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতে মহামোহা চ ভবতি মহামোহা চ ভবতি, মোহমায়াও তুমি যোগমায়াও তুমি মোহমায়াও তুমি বিদ্যাও তুমি অবিদ্যাও তুমি, মাগো আমাকে বদ্ধ করাও তুমি করো, নইলে তোমার লীলা চলবে কি করে, কারণ বহুত্ব আনতে হলে অজ্ঞানতা দিতেই হবে, আর অজ্ঞানতা দিতে হলে তো জীব ধরে জীবের বোধবৃত্তিতে ভুল বোধ না রাখলে হবে না, তাই ভ্রান্তি রূপে না সংস্থিতা সে মন্ত্রেও যাব, আর পাঁচ ছ মিনিট আছে আমি সোজাই সেই মন্ত্রে চলে যাই, আমি মূল কথাটা বলেছি,
জানি না কতটা ধরাতে পারলাম, কিন্তু সোজা যে কথাটা, আমাদের মধ্যে প্রতিবন্ধকতা যেগুলো আছে সেগুলোকে জাগা, সেগুলোকে ছাড়ানোর জন্য, সেগুলোকে দূরীকরণের জন্য আমাদের কাছে বিরাটভাবে, ঠিক যেমন তাত্ত্বিক আলোচনার প্রয়োজন তেমন মন্ত্রশক্তিরও প্রয়োজন। তাই সবাইকে বলি যে যদি পারেন চণ্ডীর যে স্তবগুলো, স্তোত্রগুলো, মন্ত্রগুলো, সেগুলো নিজেদের মধ্যে সবাইকে শুনিয়ে চেঁচিয়ে পাঠ করুন বা না করুন, নিজেদের মধ্যে মাঝে মাঝে আলোচনায় নিয়ে এলে ভালো হয়। আমি একটু তাহলে মহারাজ স্তবের মধ্যেই চলে যাচ্ছি আর কথার থেকে, সেটাই কারণ সময় ফুরিয়ে এসছে। আগে হ্যাঁ বলবো তো, আমার সময়টা তো ঠিক আছে। দেখুন, মহিষাসুরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সে প্রতিশোধ থেকে ব্যাপারটা করতে গেছে, কিন্তু তার জায়গাটা রাজ্য জয় না, তার জায়গাটা ছিল তার বাবাকে, তার পিতাকে, নাকি, আমি নাকি বলছি কারণ আমি, আমার ভিজিলেন্স ছিল না তখন, উনি ওনাদের কাছে ক্লেম যে তাকে রম্ভাসুরকে ছলনা করে মারা হয়েছিল, সেইটা প্রতিশোধ নিতে গিয়ে মহিষাসুর দেখলো দেবতারা ওকে প্রোটেকশনে আসবেন, সুতরাং দেবলোককেই আমাকে, দেবলোককেই আমাকে জয় করতে হবে। অর্থাৎ আমি আমার ব্যক্তি জীবনে প্রতিশোধ নেওয়ার জন্য ভিন্ডিকটিভভাবে কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারি, তার জায়গাটা মহিষাসুর, এবং সেটাকে বলা হচ্ছে রাজসিক, রাজসিক বৃত্তিতে আমি একটা বিরাট ক্ষমতার পজিশনে থাকলে, আমাকে যদি সামান্যভাবে কেউ কখনো অপমান করে থাকে, আমার ভেতর একটা থাকবে কোনোদিনও ছলে বলে কৌশলে আমি তোমাকে শেষ করব, ছাড়বো না। আর যদি সে আমার সমকক্ষ হয় তাহলে প্রকাশ্যে তোমাকে আমি ছোট করার ব্যবস্থা করব, দেখিয়ে দিয়ে আমার সঙ্গে লাগার, আমাকে ছোট করার ভয়ঙ্কর দিকটা। মধুকৈটবের দিকটা ছিল আমরা ছাড়া কারোর অস্তিত্বকে আমরা মানব না, এবং তাতে দেখা গেল বিষ্ণুর সঙ্গে লড়াইয়ে বিষ্ণু কিন্তু তাদের হারাতে পারেননি। তখন বিষ্ণু বললেন যে তুমি বলো, তোমরা বিষ্ণুকে তারা বললো যে তুমি খুব ভালো লড়াই করো, হে তুমি কিছু বর চাও। তখন বিষ্ণু বললেন বর দেবে, তাহলে তোমরা আমার হাতে মরো। ওরা তামসিক সততা, এটা ওরা রাজি হয়ে গেল একটা স্টিপুলেশন দিয়ে, শর্ত দিয়ে, কিন্তু আমাকে স্থলে জলে কোথাও মারতে পারবে না, কিন্তু এটা সততা, তামসিক সততা, যে দেখো কথা রেখেছি মৃত্যুতে রাজি, কিন্তু আমাদের এই শর্ত রাখ। বিষ্ণু তখন নিজের হাঁটুর ওপর রেখে মারলেন, সে তো ঘটনা আলাদা। এইখানে এটা হলো যে আমার জায়গায় আর কারণ আমি অস্তিত্ব মানতে রাজি নই, সে যুগে যে ওই ব্রহ্মা বসে আছে আমরা মানব না। দ্বিতীয়টাই হলো প্রতিশোধ, আমাকে যদি কখনো কিছু তুমি করে থাকো তার জন্য আই ক্যান গো টু এনি এন্ড, আমি যা করবার জন্য আমি পারবো করবো, তাতে অত্যাচার অবিচার কেটে ফেলা মেরে ফেলা, মহিষাসুর সেইটা করেছিল। এবং এখানে একটা কথা না বললে চলবে না, মহিষাসুরের দমনের জন্য দেবতারা একত্রিত হয়ে, একটা ভুল কথা বলা হয়, তাদের শক্তি সমন্বিত হয়ে একটা একজন হয়ে গিয়ে দেবতা হলো, মানে যেন দেবী একটা নতুন গড়ে ওঠা রূপ। আমি একটু আগে বিবেকানন্দর কথা বলছি, ওটা হলো সংহতি শক্তির সমন্বয়, পরমাণু শক্তি তো একই আসেনি, অর্থাৎ প্রত্যেকের মধ্যে যে প্রতিবাদী ভাবটা, সেই প্রতিবাদের কারণটা কিন্তু অগ্নির প্রতিবাদের কারণে আমি ভালো করে খেতে পাচ্ছি না, বায়ুর প্রতিবারণ প্রতিবাদী কারণ হলো তার পার্সোনাল, ইন্দ্রের প্রতিবাদী কারণ হলো আমি ভালো করে নাচ গান দেখতে পাচ্ছি না, কিন্তু প্রতিবাদটা কিন্তু কমন, এই যে প্রতিবাদ ভাবটা এটারই মিলিত রূপটা গিয়ে এক একক প্রতিবাদ হয়ে দাঁড়ালো, সেটা এই করতে পারছি না, ওই করতে পারছি না, সেই করতে পারছি না, সেটা হলো অশুভ নাশন। এবার আমার একটা প্রশ্ন এই এ ব্যাপারে এসেছিল, আমি তার উত্তর বই থেকে পাইনি, ভেতর থেকে পেয়েছি, যে অশুভটা কার, আমরা যখন মুরগি খাই ওটা আমার পক্ষে সুবিধে হতে পারে, মুরগির পক্ষে কি সুবিধে, তার মানে শুভ অশুভ কথাটা অত্যন্ত আপেক্ষিক। তাহলে দেবতাদের তখন নিজেদের ওই ডিস্টারবেন্স হয়েছিল বলে দেবতারা কিন্তু এই অসুবিধা, যে আমাদের খাওয়া ঠিক করে পাচ্ছি না, আমাদের ভোগ ঠিক করে পাচ্ছি না, সুতরাং তাদের যে শুভবোধ ওটা কিন্তু আপেক্ষিক। কিন্তু দৃষ্টান্তটা আমরা কি পেলাম, যে আপেক্ষিকতা ভেদ করে স্বয়ং জগন্মাতা আমাদের বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন যে এই আপেক্ষিকতাগুলোর মধ্যেও আড়ালে একই শক্তির প্রকাশ, সেই একই শক্তির মধ্যে যখন যার ক্ষেত্রে যখন অশুভ ভাবটা বিশেষভাবে আসে সে সেটার প্রতিবিধান চায়। আজকে তোমাদের এই গোলমেলে ভাবটা এসছে বলে তোমরা এটা চাইছো, সেটা করে হ্যাঁ করব, এবং যখনই হবে এটার থেকে আমি উদ্ধার করব, আপত্তি নেই, কিন্তু আছে একটা, সেই কিন্তুটা কি,
সবার মধ্যে ভালো হওয়া, সবার মধ্যে উন্নতি হওয়ার একটা দিক থাকে, তাই সেইটারই প্রতিফলন আমরা পাই শাকম্ভরী প্রকাশে। সেটা চণ্ডীতে বিশেষ বর্ণনা নেই, ভ্রামরী প্রকাশে আপনারা দেখবেন ওর মধ্যে নাম দুটো আছে, যে সবাই শস্য শ্যামলা হয়ে পৃথিবীর মানুষ যেন ভালো করে থাকে, সেটার বিস্তৃত বিবরণ নেই, কিন্তু ইন্ধনটা দেওয়া আছে ওইখানে, ইঙ্গিতটা আছে প্রকৃত কল্যাণ মনুষ্য প্রজাতিকে নিয়ে প্রকাশে। এবার মনুষ্য প্রজাতির বাইরে যখন আমরা দেখি, আমরা বলি জঙ্গলকে সাফ করো না, গাছের প্রয়োজন আছে, সেটাও কিন্তু গাছকে ভালোবেসে না, স্বার্থে, অক্সিজেন আমাদের অসুবিধা হচ্ছে বলে। আমরা যখন বাঘ সিংহকে রাখার কথা বলি, ভালো চিড়িয়াখানায় মজা দেখতে যাব বলে, ওদের প্রতি ভালোবাসায় নাই, কই আরশোলা তো রাখতে চাই না, ছাড় পোকা তো রাখতে চাই না, তার কারণ কি, ওগুলো আমাদের ডিস্টার্ব করছে, আমাদের ডিস্টার্ব করা হলে রাখবো না, আমাদের ডিস্টার্ব না করা হলে আমরা খুব প্রেমিক, এই 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 যে এটা এটাও রাজসিক অহং, এই সাত্ত্বিক অহং, রাজসিক না সাত্ত্বিক অহং, সেটা আবার শুম্ভ নিশুম্ভ এসছে, আমি বলছি পরে। আমাকে 5 মিনিট সময় দিয়েছেন, এখন 6টা পেরিয়ে যায়, 7টা পেরিয়ে যায়নি। মহিষাসুরের ক্ষেত্রে তাহলে দেখলাম প্রতিবাদী শক্তিটা এক জায়গায় হয়েছে, সবার শক্তি এক জায়গায় হয়েছে বলাটা অত্যন্ত ভুল দৃষ্টি, তার মানে তখন তো তারা সব এক একটা শবদেহ হয়ে যাবে, সবার শক্তি যদি এক জায়গায় হয়ে যায়, বিষ্ণু পড়ে থাকবেন, শিব পড়ে থাকবেন, তা তো না, তাদের ক্রোধ শক্তিটা কিসের ক্রোধ, অন্যায় বিরোধী ক্রোধ, সেইটার একটা মূর্ত প্রতীক হয়ে দুর্গা উঠলেন। এইবারে দেখার পরেরটায় দেখুন, এখানে পেলাম পরোক্ষে দেবী নারায়ণের মধ্যে দিয়ে কাজ করালেন, প্রত্যক্ষে না মহাকালী রূপে, এই দ্বিতীয়টায় পেলাম প্রত্যক্ষেও না, সবার মধ্যে যে শক্তিটা আছে তার একটা ঐক্যের জায়গাকে ধরে দেবীর প্রকাশ, থার্ডটায় একটা অদ্ভুত ব্যাপার, তিনি তখন শিবানী পার্বতী, তাহলে পার্বতীর সঙ্গে এই যে সবার থেকে মিলিয়ে এটার ইকুয়েশনটা কী করে হবে, যেহেতু দুর্গা নাম কিন্তু মহালো এই মহিষাসুরকে বধ যিনি করেছেন তার নয়, তিনি দুর্গতি হরণ করে হরণ করেন বলে তাকে দুর্গা আমরা বিশেষণ দিচ্ছি, তার নাম মহালক্ষ্মী, কাত্যায়নীও বলে, কাত্যায়নের আশ্রমে এসেছিলেন বলে, তাহলে দুর্গার দুর্গতি না আসেনি যে দুর্গা আমরা দেখলাম, তিনি শিবের বউ হলেন কোত্থেকে, মহিষাসুর বধ অব্দি তা নয়, কিন্তু যেহেতু শিব সংহারক দেবতা, অন্যায়ের বিরোধিতার যে সিম্বলিক প্রকাশ দেবী, তাকেও তাই তাঁর স্ত্রীর সঙ্গে ইকুয়েশন আমরা এক করে, পরবর্তীকালে যখন দেবতারা গিয়ে পার্বতীকে বলছেন মা তুমি কথা দিয়েছিলে বারবার আসবে দরকার পড়লেই, দেখুন অদ্ভুত মিলে গেল, মা কথা দিয়ে, পার্বতী তো কথা দেননি, কথা তো দিয়েছিলেন দেবী চণ্ডী, তার মানে ওখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে সেই তিনি শিবানী হয়ে ওখানে আছেন, এটা তাত্ত্বিক ব্যাখ্যায় ঢোকার উপায় নেই, শুধু এটুকু বলা যে সংহারিণী শক্তি বারবার এসে অন্যায়ের বিরোধিত, ইত্থং যদা যদা বাধা দানবত্থা ভবিষ্যতি, এই যে জায়গাটা এটাকে বোঝানো হচ্ছে সেই সংহারিণী শক্তিকে দিয়ে। এইবার শম্ভু নিশম্ভ যখন আসছে, তারা কিন্তু মহিষাসুরের মতো প্রবলেম থেকে না, মধুকৈটবের মতো প্রবলেম থেকে না, তারা দেবতাদের জয় করে নিজের রাজ্য নিয়ে বেশ মজায় আছে, এবার তাদের দরকার সুন্দরী নারী, সবাইকে সব নারী জাতিকে আমি প্রণাম রেখে বলছি, এখানে কথার মধ্যে অন্য অর্থ ধরবেন না, যা ঘটনা ওখানে বলা আছে তাই বলছি, তাদের দুটি দূত চণ্ড মুণ্ড তারা খুঁজতে বেরিয়ে একটি সুন্দরী মেয়েকে দেখলো, সে মেয়েটিকে পার্বতীরই একটি রূপ কৌশিকী, তাই তাকে বললো প্রপোজাল যে আমাদের রাজা দুই ভাই আছে এদের মধ্যে তুমি বিয়ে করো, তাহলে দেখছেন এখানে প্রবলেমটা প্রতিশোধ না, অস্তিত্বর বিনা আমাদের অস্তিত্বের পাশে কাউকে থাকতে দেবো না তা নয়, এখানে হলো লোভ ভোগ, সাত্ত্বিক অঙ্গের সঙ্গে ভোগ জড়িয়ে আছে, সাত্ত্বিক অঙ্গ কিন্তু ভোগাতীত নয়, তারা তাই একে ধরে নিয়ে যেতে গেল, তিনি বললেন আমার সঙ্গে লড়াইয়ে যে জিতবে তাকে আমি গ্রহণ করব, আর কথার বিস্তারে যাব না, সেই লড়াইয়ে অনেকেই সমস্তগুলোই মারা গেল, ধূম্রলোচন নামটা বলি, ধূম্রলোচন কথাটার মধ্যে একটা অর্থ আছে ভুল দেখতে পাওয়া, ভুল দেখা, তারপর রক্তবীজ, রক্তবীজ একটি অসুর মারা গেল, এক কথায় সেরে দিচ্ছি, আমাদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তারপর মহারাজ যে লিখেছেন এই যেটা আমি দেশ থেকে পড়লাম যে খারাপ খারাপ গুড জিনিসগুলো, এগুলোর পারমিটেশন কম্বিনেশন হলো রক্তবীজ, যেই আমার কাম ক্রোধ লোভ মোহর কোনোটায় বাধা পায় অন্যগুলো এসে তাতে জুটে আরো নতুন নতুন প্রোডাকশন করতে থাকে, আমার মধ্যে নিচতা হীনতা দুর্বলতা অসভ্যতা বর্বরতা মিননেস
এইগুলি হলো রক্তবীজ। সুতরাং রুটটাকে বলছেন মা কালী চামুণ্ডা রূপে সেই রুটটাকে খেয়ে নিলে হুং হুঙ্কারে নিয়ে এসে গ্রহণ করে ভেতরে নিয়ে নিলেন। কি নিলেন? যা রুটটা হলো কি? অহং স্বাতন্ত্র্য বোধ, সাত্ত্বিক অহংও কিন্তু ওইটা থেকে যাচ্ছে। অহং সা আই অ্যাম সেপারেট ওয়ান, আমি খুব ভালো, আমি খুব ভালো, আমি কোনো দোষ করি না, কিছু করি না, কিন্তু আমি আমি, অর্থাৎ মমত্বর জায়গাটার থেকে আমি বলতে যেতে পারছি না, সেইটাই নাশ করেছিলেন দেবী মহাসরস্বতী প্রকাশে। ঘটনাক্রমে ঢুকবো না, কারণ আমাকে সময় দেওয়া আছে, পাঁচ তার তিন মিনিট হয়ে গেছে। শুম্ভ বললেন, নিশুম্ভ মারা গেছেন লড়াইয়ে, শুম্ভ এসে বললেন খুব লড়াই করেছো, এদিকে তো আটজনকে নিয়ে মেরেছো, ব্রহ্মাণী বৈষ্ণবী মাহেশ্বরী বারাহী নারসিংহী শচী কৌমারী চামুণ্ডা চণ্ডিকা সব নিয়ে করেছো, কৃতিত্ব কি? তখন বলে একই বাহং জগত্র দ্বিতীয়া কা মমাপরা, ওরে আমি এক আছি, দ্বিতীয় কেউ নেই, সেই একই সমস্ত হয়ে আছে। এই মহাদেবী মহাসুরীতে মহাদেবী এবং মহা অসুরী দুটোই তার প্রকাশ। নিশুম্ভ ধরতে পারেনি, মাই ধরতে দেননি, মারতে হবে তো। এইবারে আমি একটু স্তোত্র, সামান্য স্তোত্র দিয়ে চলে যাচ্ছি। আমার মনে হয় মহারাজ আমি কি একটু উত্তর ধরতে পেরেছি ওটা? দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগতোখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং, তমীশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্তমেকা, মহীস্বরূপেণ যতঃ স্থিতাসি অপাং সর্পস্থিতয়া তয়ৈতত্ আপ্যাজ্যতে কৃষ্ণমলঙ্ঘ বীর্যে, তং বৈষ্ণবী শক্তিরনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া, সম্মোহিতং দেবী সমস্তমেতত্ তং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু, বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদা, শ্রিয় সমস্তা সকলা জগৎসু তয়ৈকয়া পূরিতমম্বয়ৈতত্, কাতে স্তুতিস্তব্য পরাপরক্তি সর্বভূতা যদা দেবী সর্গমুক্তিপ্রদায়িনী, তং স্তুতাস্তুত একা বা ভবন্তু পরমোক্তয়ঃ, সর্বস্য বুদ্ধিরূপেণ জনস্য হৃদি সংস্থিতে সর্গাপবর্গদে দেবী নারায়ণী নমোস্তুতে, কলাকাষ্ঠাদি রূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্য পরতৌ শক্তে নারায়ণী নমোস্তুতে, সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমোস্তুতে, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমোস্তুতে, হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশাম্বরক্ষণিকে দেবী নারায়ণী নমোস্তুতে, ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমোস্তুতে, ময়ূর কুক্কুটভৃতে মহাশক্তি ধরে নঘে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমোস্তুতে, শঙ্খচক্র গদা সাঙ্গ গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমোস্তুতে, গৃহীতগ্র মহাচক্রে দংশ্রদ্ধৃতব সুন্দরে বরাহরূপিণী শিবে নারায়ণী নমোস্তুতে, নৃসিংহরূপেণ অগ্রেণ হন্তুং দৈত্যান কৃতোদ্যমে ত্রৈলোক্যত প্রাণসহিতে নারায়ণী নমোস্তুতে, কিরীটিনী মহাবজ্রে সহস্রনয়নোজ্জ্বলে বৃত্ত প্রাণহরে চৈন্দ্রী নারায়ণী নমোস্তুতে, শিবদূতি স্বরূপেণ হত দৈত্য মহাবলে হররূপে মহারাবে নারায়ণী নমোস্তুতে, দংষ্টাকরালবদনে শিরমালা বিভূষণে চামুণ্ডে মন্নমথনে নারায়ণী নমোস্তুতে, লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সদে ধ্রুবে মহারাত্রি মহাবিদ্যে নারায়ণী নমোস্তুতে, মেধে সরস্বতী বরে ভূতিবাব্রবীতামসি নিয়তে তং প্রসীরেশে নারায়ণী নমোস্তুতে, সর্বস্বরূপে সর্বেশে
सर्वशक्ति समन्विते भयभ्यस्त्राहिनो देवी दुर्गे देवी नमोस्तुते। एतत्ते वदनं सौम्यं लोचनत्रय भूषितं पातुनः सर्वभूतेभ्यः कत्तायनी नमोस्तुते। जालाकरालमत्क्रमशेषासुरसूदनं त्रिशूलं पातु नो भीतर्भद्रकाली नमोस्तुते। हिनस्ति दैत्यतेजांसी सनेनापूर्यया जगत् सा घंटा पातु नो देवी पापेभ्यो नः सुतानिव असुराश्रिग्वशापंक चर्चितस्ते करो ज्वलः सुहाय खड्ग भवतु चण्डिके त्वाग्नतावयम् रोगानशेषान पहंसि तुष्टा दृष्टा तु कामान सकलान भीष्टान तामाश्रितानां विपन्नराणां तामाश्रिता याश्रयतां प्रयान्ति। यदत्कृतं यत्कदनं प्रयाद्य धर्मद्विषां देवी महासुराणां रूपैरनेकैर्बहुधात्ममूर्तिं कृत्वाम्बिके तत्प्रकृति कान्या विद्याशु शास्त्रेश विवेक दीपे स्वाद्येशु वाक्येशु चका तदन्ना ममत्तगर्तेति महांधकारे बिभ्रामयते तदतीव विश्वम् रक्षांसि जत्र ग्रभिशार्ष नागा जत्रारयो दस्य बलानि यत्र दावानलो यत्र तथा मध्ये तत्र स्थितातं परिपासि विश्वम् विश्वेश्वरी तं परिपासि विश्वम् विश्वात्मिका धारय सीति विश्वम् विश्वेश बन्धा भवति भवन्ति विश्वाश्रया ये तै भक्ति नम्रा देवी प्रसीद परिपालय नोरिभीतर्नित्वं यथाश्रवधा दधुनैव सद्यः पापान सर्वजगतां च समन्नयासु उत्पातपाकजनितां समहोपसर्गान् प्रणतानां प्रसीद त्वं देवी विश्वार्तिहारिणी त्रैलक्यवासिनामिडिये लोकानां वरदा भव। ॐ नमश्चण्डिकायै नमः। আমরা অজয়বাবুকে শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করি এবং তাকে অনুরোধ করব আমরা আপনাকে স্মরণ করব মাঝে মাঝে। আপনি কৃপা করে আমাদের আহ্বানে সম্মতি দান করে ধন্য হব আমরা আমাদের ভক্তবৃন্দকে চণ্ডী পাঠদান চণ্ডী শুধুমাত্র শাস্ত্র জ্ঞান উপহার দিয়ে তাদের মনগুলিকে উচ্চতানে তুলে ধরুন এটি আমার বিশেষ আকাঙ্ক্ষা আপনার প্রতি। আর আপনাকে ধন্যবাদ জানাই আপনাদেরও ধন্যবাদ জানাই আপনারা শুনে মুগ্ধ হয়েছেন আমরাও তাই। এক অপূর্ব স্বাদ প্রত্যেকটা মন্ত্রের যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলোই এক একটা আমাদের জীবনকে এক একটা ভাবে গড়ে দিতে পারে এক একটা শক্তিরূপেণ সংস্থিত লজ্জারূপেণ শ্রদ্ধারূপেণ এসব যা আছে বৃত্তিরূপেণ সংস্থিত আছে না বৃত্তি মানে জীবিকা। সুতরাং আমরা যে কাজগুলো করছি সেগুলো মায়ের কাজ ভগবানের কাজ বৃত্তিরূপে ওই কাজ আমি পেয়েছি আমি আমি পাইনি তিনি আমাকে দিয়েছেন তারই কাজ সেটাকে শুদ্ধ করতেই হবে। সুতরাং এই কাজের মধ্যে মা জড়িত প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমাদের অনেক চিন্তার আছে আমাদের জীবনগুলোকে সুন্দর করতে পারি। তামাশ্রিতান বিপন্নরানাং তামাশ্রিতা হি আশ্রয়দাং অশ্রয়তাহন্তি এই যে আশ্রয়তাং প্রয়ান্তি মানে অদ্ভুত কথা আমি অনেক সময় শিহরিত হই এই 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 দুটো কথা শুনে। তোমাকে যারা আশ্রয় করেছে তার কোনো বিপদ হয় না তাদের কোনো বিপদ হয় না আর তোমার আশ্রয় যারা পেয়েছে তারাই অন্যকে আশ্রয় দিতে পারে। আপনি যে পাঁচটা লোককে আশ্রয় দিয়ে থাকেন একটা ফ্যাক্টরি করেছেন বুঝলেন তার মানে কি পাঁচটা পরিবারকে আপনি ভরণ পোষণ করছেন এই টাটা বিড়লা। আমি মনে করি যারা মায়ের কৃপা মায়ের কাছে আশ্রয় আগেভাগে না পেলে অন্যের আশ্রয় স্থল হতে পারেন না। উল্টো দিকে ভাবুন তোমার আশ্রয় না পেলে অন্যকে আশ্রয় দিতে পারে না মানে তাহলে তোমার আশ্রয় পেয়েছে বলেই তারা অন্যকে আশ্রয় দিচ্ছে
অন্যকে আশ্রয় দেওয়াও একটা, তার কাছে তার কোলে শুয়ে থাকা, অদ্ভুত সব ভাব চিন্তা রয়েছে এর মধ্যে। অজয় বললেন ভাবনা করা যায় না, চিন্তাই আসে না আমাদের। আর যেটা বললেন উনি যে সাধন সমর তিনটে ভলিউম আছে, ওটা আমরা প্রায় প্রত্যেকেই পড়ি, কিন্তু আপনাদের কিনে পড়তে বলুন, রেখে দেবেন আধ্যাত্মিক ব্যাখ্যা, সেটাই করলেন। তবে আর একটা অজয় দাকে বলি, আর একটা বই ভালো আছে, মহানম্বত ব্রহ্মচারীর একটা বই আছে, চণ্ডীচিন্তা, ভালো জিনিস। আমি ওটা নাম করিনি, প্রধানভাবে এই তিনটে সামনে এলো। না না, আপনি অনেকগুলো বলেছেন, ওটা ভালো বই। ওর মধ্যে ওই জড়শক্তির সঙ্গে চৈতন্য শক্তির যে পার্থক্য, ওটা খুব সুন্দর করে বলা আছে। তা যাই হোক, অন্যদিন কোন সময় বিজ্ঞানের ওই জায়গায় ওটা নিয়ে আলোচনা করা যাবে, অনেক কিছু হবে, ঠিক আছে।